গত 5 আগস্ট 2024 সরকার পতনের এক দফা দাবিতে সকাল 11টার দিকে আদাবরের রিং রোড এলাকায় মিছিল বের করে পোশাক শ্রমিক রুবেল সহ কয়েকশো ছাত্র জনতা। এ সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান রুবেল। এই ঘটনায় 22 আগস্ট আদাবর থানায় হত্যা মামলা দায়ের করেন রুবেলের বাবা শফিকুল ইসলাম। শনিবার স্কাটন এলাকা থেকে সাবেক জনপ্রশাসন মন্ত্রীকে ওই মামলায় গ্রেফতার দেখায় পুলিশ। রোববার দুপুরে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড চাইলে শুনানি শেষে 5 দিন মঞ্জুর করেন বিচারক। আজকে এই ফরাদর্শনকে আদালতে উপস্থাপন করে তদন্তকারী কর্মকর্তা 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন এবং তদন্তকারী কর্মকর্তা বলেন, যেহেতু আজান নামে আসামি এই রুবেল হত্যার সঙ্গে প্রাথমিক তদন্তে তার জড়িত থাকার বিষয়টি উদ্ঘাটিত হয়েছে। এই মামলায় রিমান্ডের বিরোধিতা করে আসামিপক্ষ জামিন চাইলে তা নাকচ করে দেন আদালত। এই মামলায় ওনার কোনো সম্পৃক্ততা নেই। আমরা বিজ্ঞ আদালত থেকে বলেছি যে 111 থেকে 156 নম্বর আসামি হুকুম দিয়েছে বলেছে, বাট সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই, কে গুলি করেছেন এরকম কোনো ভিডিও ফুটেজ নাই, কোনো স্থির ছবি নাই। আদাবর থানার হত্যা মামলায় আন্দোলন দমনে গুলি করার আদেশ দেওয়ার অপরাধে আসামি করা হয় শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ আরো অনেককে। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা।